বিশাল করে বিশাল করে গ্রিন এরো ক্লাব, গ্রিন এরো ক্লাব এখানে এলাম আজকে। আর এখানে অভিনব কায়দায় ওরা পুরো আমরা দিনে স্কুল রাখলো, আর আজকে বকটা এখান থেকে শুরু করছি। এখন আমরা বিশাল করে গ্রিন এরো ক্লাব ভিতরে যাবো। যাওয়ার আগে বলছি, হ্যাঁ আমাদের একটু সাপোর্ট করো গাইজ, আর আমাদের একটু লাইক কমেন্ট করো যাতে আমরা ভালোভাবে আর নিত্য নতুন ভিডিও নিয়ে আসতে পারি। দেখো স্কুটার বসে বেশ ভালোই লাগলো, আনন্দপুর স্কুটারে বসলাম আর আস্তে নামছি। এখন ভিডিওটা কন্টিনিউ করছি, ব্লগটা স্টার্টিংয়ে দেখো প্রচুর ঠাকুরের বিভিন্ন রূপ দিয়ে প্যান্ডেলটা সাজানো হয়েছে। এখন আমরা আস্তে আস্তে প্যান্ডেলের ভিতর প্রবেশ করছি। আর এই প্যান্ডেলটা কম বাজেটের মধ্যে কিন্তু ভীষণ সুন্দর হয়েছে। এখানে ওম নম শিবায় হর হর মহাদেবের ছবি দিয়ে ফুল প্যান্ডেলটা সাজানো হয়েছে। আর এই সামনে ওদের যে ক্লাবের অ্যাডভার্টাইজমেন্ট করা হলো গ্রিন এরো, থ্রি ইডিয়টস মুভির কথা মনে হয়ে গেল। এখানে ওই স্কুটিটা, এখানে সেম স্টাইলের একটা স্কুটি এখানে সুন্দর করে সাজানো হলো, এটা ভীষণ আমাকে ভালো লেগেছে। আর আর এই ওদের যে থিমটা এটা একটু আলাদা করলো, এখানে বিভিন্ন রকম সবজির দোকানের ওরা থিম করলো। কেউ মাছ বিক্রি করছে, কেউ সবজি বিক্রি করছে, কেউ আলু বিক্রি করছে, কেউ চাল বিক্রি করছে, বিভিন্নভাবে বিক্রি করা বাজার দিয়ে ওদের প্যান্ডেলটা, সম্পূর্ণ প্যান্ডেলটা সাজানো হলো। কেউ আছে আবার মাছ ধরছে। থিমটা কম বাজেটের মধ্যে খুব ভালোই করলো, মানে একটু আলাদা করলো। অনেকদিন পর এরকম একটা থিম দেখলাম। আর এই পূজার দুর্গা মণ্ডপের দুর্গা মার মূর্তিটাও একটু আলাদা, একটু অন্যরকম, একটু ভিন্ন স্টাইলে মূর্তিটা করলো। ছোটোর মধ্যে মূর্তিটা খুবই সুন্দর হয়েছে। এবারে মূর্তি বলতে লাগবে একটার থেকে একটা মূর্তি খুবই সুন্দর হয়েছে, আর ব্যতিক্রম এখানে নয় কি ছোট কি বড়, এবারে মূর্তি খুবই সুন্দর হয়েছে। আর প্লাস এই কাবে মূর্তিটাও আমার খুব ভালো লেগেছে। এবার তোমাদের কীরকম লেগেছে আমাদের কিন্তু একটু অবশ্যই কমেন্ট করে জানাবে। আমরা ভিতরে মার মূর্তি দর্শন করে বেরিয়ে এলাম, আর তোমাদের মার মূর্তি কীরকম লাগলো আমাকে একটু কমেন্ট করে জানাবে। যদি ভালো লাগে প্লিজ গাইজ লাইক কমেন্ট শেয়ার করো, আর গাইজ একটু সাপোর্ট করো, তাহলে আমাদের ভালো লাগবে। আর খুব শিখিয়ে নিয়ে যাচ্ছি আসছি পূজা নতুন আরেকটা ব্লগ, তাহলে আমাদের চ্যানেলে তোমরা চোখ রাখো এবং দেখতে থাকো।